আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো তোমরা যারা 2022 সালে এসে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা দিবা, তোমরা কিন্তু সামনেই তোমাদের পরীক্ষা ইতিমধ্যে তোমাদের কিন্তু পরীক্ষার যে রুটিনটা রয়েছে সেই রুটিনটাও কিন্তু ইতিমধ্যে প্রকাশ করে দিয়েছে। আমরা কিন্তু তোমাদের রুটিনটাও কিন্তু ভিডিও তৈরি করে দিয়েছি। তো যারা আলিম বা আলিম পরীক্ষার্থী বা এসএসসি পরীক্ষার্থী, তোমরা যদি এখনও তোমাদের রুটিনটা ডাউনলোড করতে না পারো, অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা তোমাদের ক্ষেত্রে দুইজনের ক্ষেত্রেই আলাদা আলাদা দুইটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো। অবশ্যই ভিডিও দেখে তোমাদের পরীক্ষার যে রুটিনটা রয়েছে সেটা তোমরা ডাউনলোড করে নেবা। তো আজকে তোমাদের পরীক্ষার বিষয়ে যে 14টা নির্দেশনা দিয়েছে, যা একজন শিক্ষার্থী হিসেবে তোমার জানা জরুরি, যদি না জানো তোমাকে একটা মহা বিপদের মতো তুমি পড়তে পারো। তো তোমাদের মনে অনেকেরই রকমেই কিন্তু প্রশ্ন থাকতে পারে যে এবার কি আলাদা আলাদা পাস, আমরা কি সায়েন্টিফিক ক্যালকুলেটার নিতে পারবো, আমাদের পরীক্ষা কিভাবে শুরু হবে, আগে কি এমসিকিউ হবে নাকি আগে সৃজনশীল হবে নাকি একসাথে দুটো দেওয়া হবে, এরকম নানা প্রশ্ন তোমাদের মনে কিন্তু এখনই ঘুরপাক খাচ্ছে বা সামনেও ঘুরপাক খেতে পারে। তো সামনে যেহেতু পরীক্ষা, আমরা চেষ্টা করবো তোমাদের এই প্রশ্নের উত্তর আগেই থেকেই জানিয়ে দেওয়ার। তো সম্পূর্ণ বিরাটির সাথে থাকার জন্য তোমাকে বিশেষভাবে অনুরোধ করা হলো। তো বন্ধুরা দেখো, এখানে নির্দেশনা একে বলা হয়েছে পরীক্ষা শুরু 30 মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে, প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। অর্থাৎ তোমাদের প্রশ্নের যে সময়টা নির্ধারণ করা থাকবে সেই অনুযায়ী তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে, এবং তোমাদের পরীক্ষা শুরু 30 মিনিট পূর্বে কিন্তু তোমাদের পরীক্ষার হলে আসন গ্রহণ করতে হবে। কারণ আমাদের প্রথম যে পরীক্ষার দিনটা হয় ওই দিন কিন্তু আমাদের প্রথমেই আগে আগে যেতে হয়, কারণ তোমাদের সিট খুঁজতে হয়, সিট প্ল্যান কীভাবে করেছে সেটা দেখতে হয়, বন্ধুদের সাথে কথা বলতে হয়, অনেক রকমের কিন্তু কাজ রয়েছে প্রথম দিনে। তো তোমরা চেষ্টা করবে প্রথম দিনে তোমাদের পরীক্ষার আগে থেকে গিয়ে তোমাদের পরীক্ষার আসনে গ্রহণ করা, আর পরীক্ষা শুরু 30 মিনিট আগে তোমাদের আসন গ্রহণ করতে হবে বলে শিক্ষা মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে। তো দেখো, 3 নম্বর যে পয়েন্টটা তারা দিয়েছে, এখানে লেখা আছে প্রথমে বহু নির্বাচনী পরে সৃজনশীল রচনামূলক তন্ত্রীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। বহু নির্বাচনী বা এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে সময় থাকবে 20 মিনিট এবং সৃজনশীল বা সিকিউর জন্য বা রচনামূলকের জন্য তোমাদের সময় দেওয়া থাকবে 1 ঘন্টা 40 মিনিট। তো বন্ধুরা তোমরা কিন্তু জানতে পারলা যে তোমাদের প্রথমে নৈবিত্তিক দেওয়া হবে, এই নৈবিত্তিকের জন্য তোমাদের যেহেতু 15টা নৈবিত্তিক দেখাতে হবে, এই 15টা নৈবিত্তিকের জন্য তোমাদের সময় দেওয়া থাকবে 20 মিনিট। এই 20 মিনিট পর তোমাদের একটা বেল দেবে, তখন তারা এই ওএমআর শিটটা নিয়ে যাবে। তার পরবর্তীতে তোমাদের আবার সৃজনশীল প্রশ্নটা দেওয়া হবে, অর্থাৎ তোমাদের খাতা এবং ওএমআর শিট এই দুইটা জিনিস আগে দেওয়া হবে, পরবর্তীতে যখন তোমাদের ওএমআর শিটটা নিয়ে যাওয়া হবে পরবর্তীতে তোমাদের কোশ্চেনটা দেওয়া হবে, অর্থাৎ তোমাদের প্রশ্নটা দেওয়া হবে। তো এই প্রশ্ন লেখার জন্য তোমরা সময় পাবা 1 ঘন্টা 40 মিনিট। তো 4 নম্বর যে পয়েন্টটা এখানে লেখা আছে, পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ পরীক্ষার প্রধান নিকট হতে পরীক্ষার আরম্ভের কমপক্ষে 3 দিন পূর্বে অংশগ্রহণ করবে। অর্থাৎ তোমাদের যে অ্যাডমিট কার্ডটা রয়েছে, আমরা যদি অতি সংক্ষেপে বলি, সেটা হলো তোমাদের অ্যাডমিট কার্ডটা পরীক্ষার 3 দিন আগে তোমাদের সংরক্ষণ করতে হবে। ইতিমধ্যে কিন্তু পরীক্ষার অ্যাডমিট কার্ডটা কিন্তু দেওয়া শুরু হয়ে গিয়েছে, আমরা যতটুকু জানতে পেরেছি। যারা এখন অ্যাডমিট কার্ডটা গ্রহণ করতে পারোনি বা শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করে তোমরা কবে থেকে তোমাদের অ্যাডমিট কার্ডটা দেওয়া শুরু হবে অবশ্যই তোমরা কিন্তু জেনে নিতে পারো। তো দেখো, 5 নম্বর যে পয়েন্টটা তারা এখানে লিখেছে সেটা হলো, সকল শিক্ষাবর্ষে পরীক্ষার্থীদের ক্ষেত্রে শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়সমূহ এনসিটিভির নির্দেশ অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহার পরীক্ষার নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নের প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে। অর্থাৎ তোমাদের যে পরীক্ষাগুলো হচ্ছে না, যেমন শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান, খেলাধুলা, ক্যারিয়ার শিক্ষা, এই পরীক্ষাগুলোর নাম্বার তোমাদের কীভাবে দেওয়া হবে সেটা হলো, তোমাদের স্কুলের যে স্যাররা রয়েছে, যে স্যাররা যে তোমাদের এই ক্লাসগুলো নিত, তারা একটা অটো মার্ক, তারা একটা শিট তৈরি করবে, ওই শিটটা তারা অনলাইনে বোর্ডে পাঠাবে। তারপরে তোমাদের যে নাম্বারটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে দেওয়া হলো ওই নাম্বারটা তোমাদের পরীক্ষার যে খাতা বা তোমাদের পরীক্ষার নাম্বারের সাথে এই নাম্বারটা যোগ হয়ে তোমাদের রেজাল্টটা দেওয়া হবে। তো 6 নম্বর পয়েন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা দেখো, এখানে লেখা আছে পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রে ওএমআর ফর্মে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয়কোড যথাযথ লিখে বৃত্তে ভরাট করতে হবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ দেওয়া যাবে না। তো বন্ধুরা, এই ওএমআর শিট এটা কিন্তু একজন শিক্ষার্থীর জন্য কিন্তু একটা হাতিয়ার স্বরূপ। আমি এখানে কেন হাতিয়ার বললাম, দেখো এই ওএমআর শিটে তোমার যদি একটু ভুল হয়ে যায় বা একটু গরমিল হয়ে যায়, তোমার একটা সংখ্যা যদি বাদ হয়ে যায় বা একটু গরমিল হয়, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার যে রেজাল্টটা সেই রেজাল্টটা আসার সম্ভাবনা কিন্তু কমে যায়। অনেক শিক্ষার্থী কিন্তু আসে, অনেক পরীক্ষা ভালো দেয়, কিন্তু ওএমআর শিটে একটু গরমিল হওয়ার কারণে কিন্তু তাদের পরীক্ষায় ওই সাবজেক্ট বা ওই বিষয়ে ফেল আসে। তো বন্ধুরা, তোমাদের জন্য আমি একটা ভিডিও তৈরি করেছিলাম কীভাবে তোমরা ওএমআর শিটটা পূরণ করবে, যদিও তোমরা জানো কীভাবে ওএমআর শিটটা পূরণ করতে হয়, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয়কোড কোনটায় কোন শখে লিখতে হয়, যার যদিও তোমরা এই ভিডিওটা তোমরা এইটা জানো কীভাবে তোমাদের পূরণ করতে হয়, তারপর তোমাদের আমি রিকোয়েস্ট করব অবশ্যই তোমরা যেহেতু সামনে পরীক্ষাটা দিবা, অবশ্যই আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ওএমআর শিট বিষয়ে আমরা একটা ভিডিও তৈরি করেছিলাম কিছুদিন আগে বা এই বছরের আগে, অর্থাৎ 2022
একুশ সালে যারা পরীক্ষা দিছে তোমাদের ভাইয়েরা, তারা কিন্তু এই পরীক্ষার ওই মার্কশিট কীভাবে পূরণ করতে হয় তাদের জন্য আমরা একটা ভিডিও তৈরি করেছিলাম। তোমাদের জন্য ওই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ওই ভিডিওটা দেখে নেবে। ওই ভিডিওটা যদিও তুমি পারো, আমি মানলাম তুমি ওই মার্কশিটে খুব পটু, তুমি ওই মার্কশিটটা ভালোভাবে দেখাতে পারো, তারপর আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব বড় ভাই হিসেবে বা একজন গার্জিয়ান হিসেবে অবশ্যই ওই ভিডিওটা দেখে নেবা, কারণ এই রোল নাম্বার রেজিস্ট্রেশন বিষয় করে একটু ভুল হলে কিন্তু সমস্যায় তোমাদের পড়তে হবে। আর এই ওই মার্কশিট অবশ্যই তোমাদের কিন্তু বল পয়েন্ট অর্থাৎ কালো কালি দিয়ে বৃত্তটা বর্ডার করতে হবে, কোনো অবস্থাতেই তোমাদের মার্কার কালি দিয়ে কিন্তু বা অন্য কালারের কালি দিয়ে তোমরা কিন্তু বৃত্ত বর্ডার করলে কিন্তু তোমাদের রেজাল্টটা আসবে না। তো ওই বিষয়ে আমরা বিস্তারিত তোমরা ওই ভিডিওতে বলেছি, তো অবশ্যই ওই ভিডিওটা দেখে নেবা, তোমাদের বড় ভাই হিসেবে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করতেছি। তো দেখো সাত নম্বর পয়েন্ট, পরীক্ষার্থীকে সৃজনশীল রচনামূলক তথ্য ও বহুনির্বাচনী বা ব্যবহারিক অংশে পৃথক পৃথকভাবে পাস করতে হবে। অর্থাৎ এটা তোমাদের কিন্তু একটা প্রশ্ন ছিল বা সামনে তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে, এবছর আমাদেরকে আলাদা আলাদা পাস নাকি একসাথে পাস দেওয়া হবে। তো এখানে তারা কিন্তু সাফ জানিয়ে দিয়েছে, দেখো সাত নম্বর পয়েন্টে পরীক্ষার্থীদের সৃজনশীল বা রচনামূলক বহুনির্বাচনী বা ব্যবহারিক তোমাদের কিন্তু আলাদা আলাদা পাস করতে হবে। অর্থাৎ তোমাদের সৃজনশীলে পাস করতে হবে আলাদা, ব্যবহারিকে পাস করতে হবে আলাদা, এবং তোমাদের নৈবিত্তিকে পাস করতে হবে আলাদা। মনে করো আমি একটা উদাহরণ দিই, তুমি নৈবিত্তিকে মনে করো পনেরোর মধ্যে তুমি পনেরো পেলা এবং তোমাদের সৃজনশীল যে পরীক্ষা হবে তিরিশ, ওই তিরিশে মনে করো যেহেতু পাস হবে দশ মার্কে, তো ওই দশের মধ্যে তুমি যদি কোনো শিক্ষার্থী নয় পায় তাহলে কিন্তু সেই পরীক্ষার্থী কিন্তু ফেল হয়ে যাবে। কোনো শিক্ষার্থী যদি আট পায় তাহলে সে কিন্তু ফেল হয়ে যাবে। তবে হ্যাঁ, যদি শিক্ষকরা যদি একটু দয়া করে তোমাদের ওই ফেলের নাম্বারটা যদি তারা যদি পাঁচ নাম্বার কনভার্ট করে তাহলে কিন্তু তুমি কিন্তু পাস করতে পারবা। অর্থাৎ তোমাকে এখানে তোমাদের ধরে নিতে হবে বা তোমাদের জন্য বাধ্যতামূলক যে আলাদা আলাদা পাস করতে হবে, তোমাদের যে শিক্ষকেরা পাস করে দেবে এটা কিন্তু ফোর সাবজেক্ট হিসেবে রাখতে পারে, এটা কিন্তু তাদের দয়ের উপর নির্ভর করে। তোরা যদি চায় পাস করে দিতে পারে, যদি না চায় তাহলে কিন্তু তোমাদের ফেল করে দিতে পারে। তো এখানে তোমাদের মূল কথা হলো তোমাদের সৃজনশীল নৈবিত্তিক এবং তোমাদের ব্যবহারিক এখানে কিন্তু আলাদা আলাদা পাস করতে হবে। তো আট নাম্বার যে পয়েন্ট দেখো এখানে লেখা আছে, প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে বর্ণিত বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করবে, কোনো অবস্থাতে ভিন্ন ভিন্ন বিষয় বা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। অর্থাৎ তোমার যে অ্যাডমিট কার্ড, তুমি যে বিভাগের শিক্ষার্থী, তোমার অ্যাডমিট কার্ডে যে বিষয়গুলো রয়েছে কেবলমাত্র তুমি ওই বিষয়ে পরীক্ষা দিতে পারবা, ওই বিষয় ছাড়া অন্য বিষয়ে পরীক্ষা দিতে পারবে না। কোনো শিক্ষার্থী কিন্তু চাইবে না যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যাইয়ে মানবিকের পরীক্ষা দেবে বা মানবিক বিভাগের শিক্ষার্থী সায়েন্সের পরীক্ষা দেবে, এটা কিন্তু কোনো শিক্ষার্থী চাইবে না। তো এখানে তারা এই নির্দেশনা তোমাদের কিন্তু বলে দিয়েছে, তো তোমরা কিন্তু কোনো অবস্থাতে এরকম ভুল কাজ করবে না। তোমরা অবশ্যই প্রতিদিন তোমাদের অ্যাডমিট কার্ডটা দেখবে কোন তারিখে পরীক্ষা, তোমাদের রুটিনটা যেহেতু প্রকাশ করে দিয়েছে, রুটিনটা তোমাদের পরীক্ষার যে সিটটা রয়েছে বা তোমরা যেখানে পড়ালেখা করো ঘরে বসে, তোমাদের টেবিলের সামনে এটা ঝুলিয়ে রাখবা, যেটা চোখের সামনে রাখবা, যাতে তোমাদের সবসময় তোমাদের চোখে আন্ডারে পড়ে যে তোমাদের কীবার কী পরীক্ষা বা কবে থেকে পরীক্ষা শুরু, কয় ঘন্টা পরীক্ষা, কয় তারিখে কী পরীক্ষা। অবশ্যই তোমাদের রুটিনটা ভালোভাবে ফলো করবা পরীক্ষার দিনগুলো শূন্য পরীক্ষার দিনগুলোর জন্য। তো দেখো এখানে দশ নম্বর প্রশ্ন, পরীক্ষার্থীগণ পরীক্ষায় নন প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে। অর্থাৎ যে ক্যালকুলেটারে প্রোগ্রাম মনে করো ক্রিয়েট করা যায় না বা তোমাদের কপি করে নিয়ে যাওয়া যায় না, ওই রকম ক্যালকুলেটার তোমরা ব্যবহার করতে পারবা। সায়েন্টিফিক ক্যালকুলেটার আছে, এরকম কিছু সায়েন্টিফিক ক্যালকুলেটার আছে যেটা কিন্তু প্রোগ্রাম করা যায়, অর্থাৎ তোমাদের একটা অঙ্ক এটা কিন্তু হুবহু কপি করে নিয়ে পরীক্ষা হলে ওটা কিন্তু দেখে দেখে লেখা যায়। তো ওই রকম ক্যালকুলেটার কিন্তু ব্যবহার করা যাবে না। তবে হ্যাঁ, সায়েন্টিফিক ক্যালকুলেটার ব্যবহার করতে পারবা, কিন্তু যেটা ওই রকম কাজ করা যায় ওই সকল কাজ যে সায়েন্টিফিক ক্যালকুলেটার করা যাবে না, ওই সকল সায়েন্টিফিক ক্যালকুলেটার তোমরা ব্যবহার করতে পারবে। তো বন্ধুরা, আমি যে প্রশ্নগুলো রাখছিলাম পরীক্ষা তোমাদের এই ভিডিওটা শুরুতে, আশা করছি তোমাদের উত্তরগুলো দিতে পেরেছি। তো দেখো এখানে আরও কিছু নির্দেশনা রয়েছে যা তোমাদের জানা দরকারই। এখানে লেখা আছে, কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষার হলে কোনো ফোন ব্যবহার করতে পারবে না বা আনতে পারবে না। অর্থাৎ তোমরা এটা কিন্তু জানো, কোনো অবস্থাতেই তোমরা এই অনৈতিক কাজগুলো করবে না যে পরীক্ষার হলে ফোন নিয়ে যাবা, এই সকল কাজ করলে তুমি যদি একবার পরীক্ষার হলে ধরা পড়ে যাও তোমার কিন্তু এই লাইফটাই কিন্তু বাদ হয়ে যাবে, এবছর তুমি পরীক্ষা থেকে বঞ্চিত হয়ে যাবা, তোমার একটা সামনে যে তোমার ফিউচার প্ল্যান বা ছাত্রজীবন তুমি কিন্তু বড় একটা বাধায় পড়ে যাবা। তোমরা অবশ্যই এই ফোন বা তোমাদের যে নকলের যে বিষয়টা রয়েছে যে চিরকুটে লিখে নিয়ে যাওয়ার যে অনেকের কাছে কিন্তু এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে, অনেক কিন্তু এই অভ্যাসটা কিন্তু এখনও ছাড়তে পারেনি। তো বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট করবো অবশ্যই এই রকম অনৈতিক কাজের থেকে তোমরা সবসময় দূরে থাকার চেষ্টা করবা, কারণ তোমার যেহেতু পরীক্ষা দিয়ে তোমাকে পাস করতে হবে, তো তুমি চেষ্টা করবা তোমার যোগ্যতা দিয়ে, তুমি নাম্বার যদিও কম পাও তোমার যোগ্যতা তুমি পাস করো। এরকম অনৈতিক কাজ করে পাস করলেও তুমি কিন্তু সামনে যে তোমার যে পরীক্ষাগুলো রয়েছে ওই পরীক্ষায় তুমি কিন্তু আটকে যাওয়া বা তোমাদের এই সকল অনৈতিক কাজের জন্য কিন্তু পরবর্তীতে তোমাদের কিন্তু সমস্যায় তোমাদের পড়তে হতে পারে। তো দেখো এখানে লেখা আছে যে ব্যবহারিক পরীক্ষায় স্ব স্ব কেন্দ্রে বা ভেন্যুতে অনুষ্ঠিত হবে, তোমাদের যে ব্যবহারিক পরীক্ষাগুলো রয়েছে
এই ব্যবহারিক পরীক্ষা তোমাদের কিন্তু শুরু হবে 13 তারিখে, সেটা শেষ হবে 19 তারিখে, আর 20 তারিখের মধ্যে তোমাদের পরীক্ষার যে নাম্বারটা, এই নাম্বারটা তারা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান থেকে বা তোমাদের ওই বোর্ড থেকে বোর্ডে পাঠিয়ে দেওয়া হবে। অর্থাৎ তোমাদের কেন্দ্র থেকে তোমাদের সরাসরি তোমরা যে বোর্ডে পরীক্ষার্থী সেই বোর্ডে তোমাদের কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। আর পরীক্ষার ফল প্রকাশের 7 দিনের মধ্যে পুনরীক্ষণের জন্য অনলাইনে SMS মাধ্যমে আবেদন করা যাবে। অর্থাৎ তোমাদের যে পরীক্ষা, যে আমরা যে তোমাকে বলি যে আমরা স্কুলে যে তুমি যদি পরীক্ষা মনে করো তোমার পরীক্ষাটা তোমার রেজাল্টটা দেওয়া হয়েছে, তোমার রেজাল্টটা ভালো হয়নি বা তুমি আশানুরূপ ফলাফল পাওনি, আমরা যে বোর্ড চ্যালেঞ্জের বিষয়টা যেটা বলি সেই বোর্ড চ্যালেঞ্জ তোমরা কিন্তু পরীক্ষার যে ফলাফলটা প্রকাশ করে সেই ফলাফল প্রকাশ করার 7 দিনের মধ্যে তুমি কিন্তু এই আবেদনটা করতে পারবা বা বোর্ড চ্যালেঞ্জটা করতে পারবা। তো যেহেতু তোমাদের পরীক্ষার সামনে, তো পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিবা। সামনে যেহেতু একটা রমজান মাস শেষ চলে যাচ্ছে আমাদের কাছ থেকে, সামনে আমাদের ঈদ, তো ঈদের আনন্দের পাশাপাশি অবশ্যই এই পড়ালেখার একটু করবা, কষ্ট হলেও তোমাদের এই আনন্দের পাশাপাশি পড়ালেখাটা চালিয়ে যাবা। কারণ একবার আনন্দ তুমি করতে পারবা, সারা জীবন আনন্দ করতে পারবা, আর পরীক্ষার দিনগুলো কিন্তু তোমার একবার চলে গেলে ওই দিনটা কিন্তু কোনো দিনও চলে আসবে না। তো পরীক্ষার পাশাপাশি বা এই আনন্দের পাশাপাশি আমি তোমাদের কাছে একটু অ্যাডভাইস দেবো, সেটা হলো তোমরা পড়ালেখাটা একটু একটু হলেও দিনে 1 ঘন্টা হলেও বা আধা ঘন্টা হলেও পরীক্ষার এই যে আনন্দময় সময়ের পাশাপাশি একটু পড়াশোনা ব্যয় করার, কারণ পড়াশোনার কিন্তু কোনো বিকল্প নেই। তো বন্ধুরা, এই যে 14টা নির্দেশনা ছিল, এই নির্দেশনা 14টার নির্দেশনা তোমরা অনেকেই জানো বা অনেকেই আজকে জানতে পারলা। তো তোমাদের কাছে কেমন লাগলো তাদের এই নির্দেশনাগুলো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবা। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে তোমাদের ওই সকল বন্ধুদের কাছে পাঠিয়ে দেবে যারা এবছরের SSC পরীক্ষার্থী, যারা এবছর তোমাদের সাথে পরীক্ষা দেবে, তোমাদের বন্ধুরা বা তোমাদের ফ্রেন্ড সার্কেল সবার কাছে ভিডিওটা পাঠিয়ে দেবা। তোমাদের ফেভারিট যে প্ল্যাটফর্মগুলো রয়েছে, ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, ইনস্টা, হোয়াটসঅ্যাপ, সবার কাছে এই ভিডিওটা শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেবা। যদিও তারা জানে, তারপরে যদি তারা এই বিষয়টা দেখে চোখ বুলিয়ে নেয়, তাদের কিন্তু এখানে কোনো ক্ষতি হচ্ছে না, বরং তাদের লাভ হচ্ছে। আর একটা বিষয় অবশ্যই ওই OMR শিটের যে ভিডিওটার কথা তোমাদেরকে বলেছিলাম, অবশ্যই ওই ভিডিওটা দেখে নেবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো বিষয় বা নতুন কোনো আপডেট নিয়ে ইনশাআল্লাহ। খোদা হাফেজ।